আমাদের মাছ বাছার জন্য কিছু কচু পাতা লাগবে, আমরা কেটে নিচ্ছি। বড় কচু পাতা পেয়েছি আমরা, চলুন মাছটা বেছে নেওয়া যাক। বন্ধুরা, একটু কলা পাতা লাগবে, কলা পাতাটা কেটে নিচ্ছি। চলুন। নমস্কার বন্ধুরা, আরশ্রী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগতম। দেখুন, এটা আমাদের পুকুরের মাছ। আজকে বাড়ির সবাই মিলে পুকুরে ছিপ ফেলেছিল, তো এই মাছটা পেয়েছে। এটাকে এখন কেটে নেব, মাছটাকে কেটে নেব আজকে। তারপর একটা মাছের সুন্দর রেসিপি দেখাবো আপনাদেরকে। এরকম চারি নিয়েছি, আর এই চারিটা দিয়েই মাছের আঁশগুলোকে ছাড়াচ্ছি। এই দেখুন, কত সহজে মাছের আঁশগুলো উঠে যাচ্ছে, ভালোভাবে ছাড়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছটাকে কেটে নেব। মাছটাকে আমরা ভালো করে কেটে নিচ্ছি পিস করে, তারপর এটাকে ধোবো, ধুয়ে তারপর আপনাদের সাথে এর দিয়ে কী কী বানালাম সেটা শেয়ার করব। সব মাছ আমি পিস পিস করে কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে যাব রান্নাঘরের দিকে রান্না করতে। মাছগুলো সব কাটা হয়ে গেছে, বাছা হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে নেব, নিয়ে এবার যাব রান্নাঘরের দিকে। চলুন। আমরা মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি, ফিশ রেজালা বানাবো আজকে। বানানোর জন্য লাগবে আমাদের কাতলা মাছ। মশলায় আমাদের লাগছে লবণ, টক দই, গোলমরিচ গুঁড়ো, কেওড়া জল, গোলাপ জল, ভাজার জন্য সাদা তেল, গোটা গরম মশলা। এই গোটা গরম মশলায় আমরা নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি আর জয়িত্রী। আচ্ছা, লাগছে গুঁড়ো গরম মশলা, একটুখানি ঘি আর কাজু কিশমিশ। কাঁচা সবজির মধ্যে লাগবে, আমি নিয়েছি তিনটে পেঁয়াজ, নিয়েছি একটু আদা আর একটু রসুন। এই দিয়ে আজকে আমাদের রান্নাটা হয়ে যাবে। ফিশ রেজালা বানানোর জন্য আগে পেঁয়াজগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে, তারপর আমরা মাছটাকে ভাজতে আরম্ভ করব। পেঁয়াজটা ঠান্ডা হলে পেঁয়াজটা বাটা যাবে না। পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। দেখুন, পেঁয়াজটা কেটে ভাপাতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি আদাটা ছাড়িয়ে নিয়েছি, রসুনটাও ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে বেটে নেব। রসুনটাকে বেটে নিচ্ছি। Thank you.
পেঁয়াজটা ভাপানো হয়ে গেছে, এবার পেঁয়াজটা আমি নামিয়ে নেব। পেঁয়াজটা যতক্ষণে ঠান্ডা হবে আমি মাছগুলোকে ভেজে নেব। আমার রসুনটা বাটা হয়ে গেছে, এবার একইভাবে আদাটাকেও বেটে নেব। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, অল্প হলুদ দিয়েছি, আপনারা চাইলে নাও হলুদ দিতে পারেন। কড়ার মধ্যে মাছগুলো আমি একে একে দিচ্ছি। মাছগুলোকে বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই মাছগুলো হবে। আমার আদাটা বাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। পেঁয়াজগুলো বেটে নেব। পেঁয়াজটা আমি বেটে নিয়েছি ভালো করে, এবার আমি কাজু কিশমিশটা বেটে নেব। কাজুটা আমি, কাজু আর কিশমিশটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একদমই হালকা করে ভাজতে হবে, সাদা থাকবে মাছগুলো। মাছটাকে বেশি ভাজলে চলবে না। দেখুন আমি একদম সাদা করে মাছগুলোকে ভেজেছি। মাছগুলোকে আমি একদমই সাদা করে ভেজেছি, অল্পই ভাজতে হবে, বেশি লাল করে ভাজার দরকার নেই। একদম হালকা ভেজে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এই একই তেলে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। আমার বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন এই মাছগুলোকেও আমি কিন্তু একদমই কম ভেজেছি, সাদা করেই ভেজেছি। মাছটা বেটে নিয়েছি, এবার আমি কিশমিশটাকে বেটে নেব। গেছে, ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। তাও বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ঘিটা গলে গেছে, এবার আমি কড়াইতে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কাটা আগে দিচ্ছি, শুকনো লঙ্কাটা একটু গরম হলে বাদ বাকি গরম মশলাগুলো দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, এবার এটাতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পেয়েছেন পেঁয়াজটা আমরা ভাপিয়ে নিয়ে তারপর বেটেছি। এই রান্নাটার রং সাদা হবে, ভাপিয়ে নিলে এটা লালচে রং আসবে না, সেই জন্যই পেঁয়াজটা ভাপিয়ে নেওয়া হয়েছে। আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার কড়ার মধ্যে রসুন বাটাটা আর আদা বাটাটা দিয়ে দেবো।
নুনটাকে আর আদাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। এটাকে একটু হলি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে বেটে রাখা কাজু কিশমিশটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে টক দই দিয়ে দেব। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো। গ্রেভিটা ফুটতে আরম্ভ করেছে, এবার গ্রেভির মধ্যে মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। সব মাছ দিয়ে দিয়েছি, এবার হালকা একটু নেড়ে দেব। এরপর এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলাপ জল আর এক চা চামচ কেওড়া জল। দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলা, দিয়ে অল্প করে নেড়ে দেবো সব মশলাগুলো দিয়ে। গরম মশলা কেওড়া জল গোলাপ জলটা দেওয়ার পর মাছগুলোকে হালকা করে উল্টে দেব। এটাতে যেহেতু কাজু বাদাম বাটা রয়েছে, আঁচটাকে সবসময় কমই রাখবেন, না হলে নিচ থেকে জিনিসটা ধরে যেতে পারে। হালকা আঁচেই কিন্তু এটা রান্না হবে। আমি সব মাছগুলোকে উল্টে দিলাম, এবার এটাকে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের ফিশ ডেজালা তৈরি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। আমাদের ফিশ রেজালা তৈরি হয়ে গেছে। এই ফিশ রেজালা পোলাও, ভাত, পরোটা, লুচি, রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে। দেখুন, খুব সুন্দর একটা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ধন্যবাদ।